আমি বাংলাদেশে ওয়াজ করতে গিয়া এই মুসলমানের মধ্যে আবার দুই দল দেখছি, জোরে কোন কয় দল? আমরা কি মুসলমান? জোরে কর, আমরা কি মুসলমান? আমাদের মধ্যে দুটো দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, এগুলা দল না। মূলত দুইটা দল, এক দল মুসলমান হলো তালের মুসলমান, জোরে কোন কি মুসলমান? যাই বলে আইরে, সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে, কে ডাকতেছে ওদিকে খেয়াল নাই, খালি ডাকলেই দৌড়াই। এই মাঠে যদি গান বাজনা হয় ওরা সেখানেও আসে, আবার এই মাঠে যখন কোরআনের মাহফিল হয় ওরা ওখানেও বসে। এই তালের মুসলমানের কোনো ব্রেক নাই, জোরে কোন কি নাই? ব্রেক নাই, এরা হলো ব্রেক ছাড়া মুসলমান। আপনারা বলেন তো আপনার বাড়ি হচ্ছে এই কালিকাপুর, আপনি যদি এখান থেকে নওগাঁয় মোটর সাইকেলে যাবার চান, সে মোটর সাইকেলের ব্রেক থাকা দরকার আছে না নাই? যদি গাড়ি চলে কিন্তু ব্রেক নাই, তাহলে আপনি কি নওগাঁও যাবেন না হাসপাতালে যাবেন? ব্রেক ছাড়া গাড়ি যেরকম গন্তব্য পৌঁছতে পারে না, ব্রেক ছাড়া মুসলমান, তালের মুসলমান ঠিক সেই সকম জান্নাতে পৌঁছতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আর একদল মুসলমান হলো জাতের মুসলমান। তবে আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করে দেখেছি মান্দার মুসলমান হলো জাতের মুসলমান। হ্যাঁ, মোটামুটি টের পাইছে। এই জাতের মুসলমানের চরিত্র হলো কেউ ডাকলেই সেদিকে যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা। যদি মুয়াজ্জিন ডাকে তাহলে বোঝে মুয়াজ্জিন ডাকতেছে না, আল্লাহ ডাকতেছে, যখন কথা ঠিক কিনা। এরা মসজিদে যায়, যদি কোরআনের মাহফিল হয় তাহলে এরা কোরআনের তাফসির শুনতে যায়। যখন দেখবেন হই হই কাণ্ড, রই রই ব্যাপার, এক ঝাঁক দানা কাটা পড়ি আসতেছে, তখন এই জাতের মুসলমান ব্রেক করে, জোরে কোন কি করে? ব্রেক করে, বলে না ওদিকে যাওয়া যাবে না। এরা হচ্ছে জাতের মুসলমান। তো আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা তালের না জাতের? এই ম্যান ম্যানা কথা বললে হবে, জোরে বলেন তালের না জাতের? কারা কারা তালের মুসলমান হাত তোলেন? একজন নাই, মাশাআল্লাহ। এই দুটো আবার সামনে দৌড়াই কেন? এদের দৌড়ানোর সুযোগ দিয়েন না। এখন আমি বুঝতে পারলাম যে আপনারা ডাবা শ্রোতা জাতের মুসলমান। আপনাদের সামনে আলোচনা হবে পবিত্র আল কোরআন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা মনে হয় খুব বেশি হয়েছে, খালি হয়েছে, খালি হয়েছে, মানে কাশি হচ্ছে নাকি? কাছাকাছি পাশে একটা গাড়ির পিছনে লেখা থাকে 100 গজ দূরে থাকো, 50 গজ দূরে থাকো। একটা গাড়ির পিছনে আর একটা গাড়ি 50 গজ দূরে থাকা লাগবে কেন? হঠাৎ যদি সামনের গাড়ি ব্রেক করে, পিছনের গাড়ির ব্রেক যদি লুসও হয়, অন্তত 50 গজ রাজ দিয়ে তো ব্রেক হবে। আপনারা বলেন তো গাড়ি বেশি মারাত্মক না নারী বেশি মারাত্মক? পুরুষের জন্য গাড়ির চাইতে নারী বেশি মারাত্মক, এই জন্য কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল, 200 গজ। কিন্তু আপনারা এত কাছে রাখছেন যে ওরা গল্প করে বক্তার কানে কথা চলে আসতেছে। আমি সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমার এমন কোনো মাহফিল নাই যেখানে আমি মেয়েদের ওয়াজ করি না, ঠিক কিনা বলেন? পুরুষের পাশাপাশি নারীদের ওয়াজ আমি করি। আমার মায়েরা যারা আওয়াজ শুনতে এসেছেন, আল্লাহর ওয়াস্তে জবান বন্ধ করুন। হ্যাঁ, মেয়েদেরকে একটু বললাম, মা আমারে আপনার জবান যদি পরপুরুষ শুনতে পায় তাহলে পর্দার খেলাফ হবে, কারণ মেয়ে মানুষের জন্য জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। মেয়েরা জোরে কোরআন পড়বে, পরপুরুষ শুনবে, এটাও জায়েজ নাই। কোরআন যদি শোনা জায়েজ না থাকে
তাহলে ওরা কথা বলে আমরা যদি শুনি তাহলে পর্দার খেলাপ হবে। এজন্য মায়েদের বলবো যদিও আপনারা খুব বেশি এসেছেন বসার জায়গা হচ্ছে না, তারপরে একটু জমে জমে আল্লাহর রাস্তা আপনারা বসেন। এখন আসেন আজকের আলোচনা, ফাযকুরুনি আযকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহও তাকে স্মরণ করবেন। খুশি না বেজার? আমরা যখন বলবো আল্লাহ 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 তখন আল্লাহ কি বলবে? বান্দা বান্দা বান্দা। একবার আপনি আল্লাহ বললে আল্লাহ দশ বার বান্দা বান্দা বলবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন অশকুরুলি, তোমরা শুকুর গুজার করো, অলা তাকফুরুন, তোমরা কুফুরি করো না। এরপরে আল্লাহ বলতেছেন আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। দেখেন এই আয়াতের পরে এই আয়াত দেওয়ার কারণ কি? এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু, যদি তোমরা কিছু পাবার চাও, তোমরা যদি সুখ চাও, শান্তি চাও, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাও, 23 সালে দুর্ভিক্ষ মুক্ত বাংলাদেশ যদি চাও, আমাদের বহু চাওয়া আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, আর আল্লাহর কোরআনের পক্ষ থেকে বলা হচ্ছে 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, 23 সাল হবে পরিবর্তনের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কি পরিবর্তন হবে? আগে তো হিল্লা উঠলেন, হয়তো বলবেন হুজুর আপনি কেমনে বুঝলেন পরিবর্তন হবে না দুর্ভিক্ষ হবে, আপনি কেমনে বুঝলেন? আমি বলতেছি রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর কোরআন দিয়া। ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূর মানে কি? এজন্য আমাদের খুব খেয়াল করা লাগবে মসজিদের মাহফিল, মসজিদের মাহফিল, ঠিক না? এই মসজিদটা তৈরি হয়েছে কোথায়? যতদিন 13 বছর নবী মক্কায় ছিলেন কোনো মসজিদ তৈরি করেনি। মক্কার 13 বছরের জীবনে রাসূল একটা মসজিদও তৈরি করেনি। মসজিদ তৈরি হয়েছে সর্বপ্রথম মদিনায়। মসজিদ তৈরি হয়েছে সর্বপ্রথম কোথায়? এক কথাটা খেয়াল রাখবে, মসজিদ আসলে কি? যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। হ্যাঁ, এই মসজিদটা আগে আমাদের জানা লাগবে। এই মসজিদের মেম্বরে বসে এক সময় হযরত ওমর অর্ধ পৃথিবী পরিচালনা করেছে। সুবহানাল্লাহ বলেন। কোন সিংহাসনের দরকার হয়নি, গণভবন বঙ্গভবন দরকার হয়নি, এই মসজিদ থেকে কাম সারছে। আজকে সেই মসজিদের মেম্বর আছে, সেই মসজিদের মেহরাব আছে, সেই মসজিদে আজকে এমন একজন ইমাম নিযুক্ত হয়েছে যেই ইমামটা হক কথা বলতে গেলে মসজিদ কমিটি তার টুটি চাপে ধরবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এমনও মসজিদ আছে যে মসজিদের ক্যাশিয়ার সুদের ব্যবসা করে। হ্যাঁ, এই মসজিদের খবর আমার কাছে আছে। এমনও মসজিদ আছে যেই মসজিদের সভাপতি ঘুষের বড় চাকরি করে।
এখন গরিব ইমাম, আজকে বাংলাদেশের অধিকাংশ মাওলানারাই হলো গরিব, যখন কি কথা কয় না, গরিব গরিব। এই গরিব হুজুরেরা যখন হক কথা মেম্বার থেকে বলবার চায়, তখন কেশিয়ার সভাপতি কয় আমার আমার জাকাত ক্ষেত্রে খেয়ে তুই মৌলবি হলি রে, আর তুই আমার বিরুদ্ধে বাস করিস। বাংলাদেশের এই কোরআনের শিক্ষাটা খুব দুর্বল অবস্থা থেকে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আপনাদের দিকে খেয়াল করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, মান্দার অবস্থা সব কিছু লক্ষ্য রেখে এই আয়াতকে নিয়ে আমি তাফসির করার নিয়ত করলাম, দেখি আল্লাহ কি করে। আর আপনারা সব ডাবার শ্রোতা জাতের মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা আপনারা কিন্তু স্বীকার করছেন, হ্যাঁ, এই জন্য একটু মহব্বত নিয়ে বসে থাকবেন। আপনারা বলেন তো এই মসজিদে যে নামাজ আমরা আদায় করি, এই মসজিদে যে পাঁচ অক্ত নামাজ আমরা আদায় করি, এটা কি নামাজ পড়া না কায়েম করা? হ্যাঁ, আপনারা গোটা কোরআন শরীফ পড়ে দেখেন তো কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে? একরাউ সলাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ একবারও কয়নি। আল্লাহ যতবার বলেছে আকিমুস সলাত, আকিমুস সলাত মানে নামাজ কায়েম করো, জোরে কোন কি করো, নামাজ কায়েম করো মানে কি, নামাজকে প্রতিষ্ঠা করো। এখন এই নামাজ প্রতিষ্ঠা কে করবে? আমাদের কেউ ওয়াজ করে আমাকে বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন যুবকেরা পাঁচ অক্ত নামাজে হয়, আমাকে অনেকে বলে হুজুর এমন ওয়াজ করবেন মেয়েরা যেন পর্দা নিষে হয়, হুজুর এমন ওয়াজ করবেন আমাদের এলাকায় নিশা দিয়া যুবকেরা ফেন্সির লিয়া বা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে আগেই বলে এই বিষয়গুলো আমাকে তুলে ধরে এইগুলো নিয়ে ওয়াজ করবেন। আপনারা বলেন তো স্বয়ং জিব্রাইল, আমি তো বলছি একটা সাধারণ, স্বয়ং জিব্রাইল এসে এখানে যদি বক্তা সাজে ওয়াজ করে, আপনারা বলেন তো যুবকেরা নামাজ ধরবে, কথা কয় না? স্বয়ং জিব্রাইল রে, স্বয়ং জিব্রাইল এসে যদি বক্তা সাজে ওয়াজ করে তারপরেও যুবকেরা নামাজ ধরবে না, কারণ নামাজ ওয়াজ দিয়ে হবে না, নামাজ আইন দিয়ে হবে, জোরে কান কথা ঠিক কি না? ওয়াজ দিয়া নামাজ, আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে সে যদি মুসলমান হয়, সে যদি ইমানদার হয়, সেই নেতার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। সুন্দর সুন্দর মসজিদ করবেন, মসজিদের উন্নয়ন হবে, কিন্তু মসজিদে মুসল্লি হবে না, দুই চারটা মুসল্লি বুড়া বয়সে সিয়াল্লিয়া মসজিদত যাবি, জোরে কোন কথা ঠিক কিনা? মানে যখন ছিল চামড়া টাইট আল্লাহর সাথে করছে ফাইট, যখন হচ্ছে চামড়া ঢিল সিয়াল্লিয়া দিছে মিল, কে বাবা সিয়ার কেন, আর পারি না হুজুর আর পারি না, রুকু সেজদা ঠিক মতো হয় না, এই জন্য সিয়াল্লিয়া গেছে। সরকারি চাকরি তুমি সিয়াল্লিয়া করবার দেও, তোমার চাপাত গুড়ি মারবি, জোরে কোন কথা ঠিক কিনা? সরকারি চাকরি করতে যেমন তোমার বয়স লাগে, সব বয়সে যেমন সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করা যায় না, নামাজ ধরতে গেলে নামাজের একটা বয়স লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ে বয়সে আল্লাহর সাথে ভিনরুতি করবার যাও। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম অশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব, যে আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব। এই জিকির মানে আপনারা কি বুঝতেছেন? এই জিকির যে জিকির ফাযকুরুনি আযকুরকুম, এই জিকির অর্থ কি? কেবারে কথা কর না কেন? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
এই দেখেন দেখেন এটা দেখছেন আপনারা দেখছেন এই ফুসকা এই তিনটা এতরা কি ডাবা হব না আলগা হব এরা এখনকার ছেলেমেয়েরা এরা অধিকাংশ হলো সিজার করা যখন কি করা এই যে প্রধান অতিথি কইল না যে মা 57 কত সবচাইতে বেশি কষ্ট সহ্য করতে পারে 45 আর মায়ের হয় 57 এখনকার মায়েরা 57 পায় একটা ভ্যান চালায় তারই বউ সিজার করবে সিজার করবে বুঝছেন না এখন খালি সিজার আর সিজার আমার দাদি কইছে তোর টাইনা বার করার দে তোর মাথা এত বড় এই বার করবার দে তোর মাথা লম্বা হয়ে গেল পরে আমরা থাবে থাবে মাথা গোল করছি আরে সেই মা সেই মা আর এরা কি সেই মা খালি কাটিছে আর বার করছে এরা ঘুমের মধ্যে আছিল মানে হওয়ার সময় হয়নি তার তিন দিন আগে পেট কেটেছে তাহলে বুঝতেছেন না এই সিদ্ধার করা দিলে একটা উঠা যাবে না হ্যাঁ কারণ কথা হবে গুরুত্ব দিয়ে শুনতে হবে রাজি আছেন না হ্যাঁ মনোযোগ দিয়ে শুনতে আমি এখন আপনাদের বলতেছি যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআন কি আপনারা দেখেছেন এই কোরআনের মধ্যে কোন ধোকা সবাই করবে এই কোরআনে কোন গোসামিল এই কোরআনে কোন সন্দেহ এখন দুই কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ এই শয়তান জীবনে কোরআন হাত দিয়েই ধরেনি তাহলে কেমনে কইল ধোকা নাই সন্দেহ নাই গোজামিল নাই ই তো হাত দিয়ে ধরেই আপনারা যারা এখন পর্যন্ত এটা আপনার বিবেককে আমি প্রশ্ন করলাম এখন পর্যন্ত যারা এই কোরআন হাত দিয়ে স্পর্শ করেননি আপনি কেমনে কইলেন ধোকা নাই ও শুনে 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 বউ এক মানুষকে মারা ছয় টুকরা করছে একজন বলতেছে তুই কি দেখছিস না রে ভাই আমি মান্দা ফেরি যা ফেরি ঘাটে শুনলাম শোনা কথা মানে শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন মুসলমানকে দেখা লাগবে জোরে কোন কথা ঠিক কি না আজকে যদি বর্তমান প্রধানমন্ত্রী আল্লাহর কোরআনকে দেখতো সমস্ত মন্ত্রীরা যদি কোরআনকে দেখত এমপিরা যদি কোরআনকে দেখত প্রশাসনের ভাইরা যদি আল্লাহর কোরআনকে দেখত তাহলে বাংলার আকাশে কোনো দুর্নীতি থাকতো না জোরে কোন কথা ঠিক কি না থাকতো না কিন্তু দেখেনি তো খালি শুনে খা ঠেলা আছে এ কোরআনকে যদি আপনি দেখতে পারছেন খালি দেখবেন আসেন আয়সা খালি কোরআন একদম ধরে খোলেন দেখেন তো দেখেন এই দেখবার গেলেও খেলা আছে আল্লাহ বলেছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা খালি ধরিয়া দেখবার গেলে পবিত্র হয়ে দেখা লাগবে আর পবিত্র হয়ে যদি একবার আপনার নজর কোরআনের আয়াতের উপরে পড়ে ওই আয়াত আপনাকে পবিত্র বানায় দিবে জোরে কোন কথা ঠিক কি না খালি সারা জীবন শুনে আসলেন বজরশীদ কিভাবে ওয়াজ করে গোলাম রব্বানি কি কয় আব্দুল্লাহ আমিন কি কয় তারেক মনোয়ার কি কয় আমির হামজা কি কয় সব শুনে আসি এই শোনার জন্য আল্লাহ কোরআন দিছে আল্লাহ বলেছে সামিনা শুনতে হবে শুনতে হবে সামিনা শুনতে হবে এরপর আল্লাহ বলেছেন ওয়াতায়না খালি শুনলে হবে না এই কোরআনকে গ্রহণ করতে হবে যেই কোরআনের হেফাজত আল্লাহ কোনো ফেরেশতাক দেয় নাই কোন নবী দেয় নাই কোন আলেম আমাকে দেয় নাই আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে কেন নিয়েছে কারণ এর মধ্যে কেউ যেন কম বেশি করবার না পারে আমি সেই কোরআন আজকে কিছুটা সময় হলো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখবেন কোরআন দেখবেন দেখেন আল্লাহ বললেন ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ الله বলেছেন ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আপনার অন্তর থেকে বলেন তো কোন জায়গা গেলে আমাদের ধৈর্য সবচাইতে কম এর অন্তর থেকে কোন কথাটা দেখবেন মসজিদের মধ্যে 5 মিনিট পরে আসরের জামাত হবে 5 মিনিট এই 5 মিনিটের মধ্যে আপনি কয়বার ঘড়ি দেখেন আপনি নিজে ঘড়ি না থাকলো পাশের লোকটাকে বলেন কয় মিনিট কয় 4 মিনিট কিছুক্ষণ পর আরেকজন বলে ভাই কয় মিনিট কয় 3 মিনিট কয় আজ ঘড়ি লড়তেছে না ভাই আজ ঘড়ি লড়তেছে ওই লোকটায় শাস্তালে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গলি মারতেছে একবারও ঘড়ি দেখতেছে না জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ বলেছেন কদ কদ আফলাহা মান তাযাক্কা ও যাকার আসমা রব্বিহি ফাসাল্লা তাহলে কি বুঝলেন যেই কোরআনকে আজকে আপনারা তাফসীর শুনবেন সকলকে লক্ষ্য করে বলতেছি এই কোরআনটা আসলে কি আমাদের তো নিজের চোখে দেখার দরকার আছে না নাই কিন্তু আমরা কেউ দেখতেছি না এক নেতা বলতেছে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন আপনি জানেন আপনার সন্তান হাফেজ আলেম হলে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা পড়াবে ভাষণ দিয়ে নেতা নামার পরে বললাম ভাই আপনার কয় ছেলে মাদ্রাসা দিচ্ছেন আর কথা কয় না মানে যারা গরিব গুরুবা এতিম অসহায় তারা মাদ্রাসাত পড়বে আর নেতাগিরের ছেলে সব ইংলিশ মিডিয়ামে পড়বে আল্লাহর কোরআন কি যেই কোরআন নিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খেলাফতি করেছেন আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার 22 বছরের একটা আইডিয়া আছে চোখ বন্ধ করে দেখেন যে আইডিয়া সব সময় খালি মিনিট কিনে নেট কিনে এ আইডিয়া আপনি দেখেন তো কি করতেছে রাস্তা ধরে বসে থাকে আর খালি এই করতেছে রাস্তা দিয়ে মানুষ যায় কেউ কিন্তু কারো সলকে আর ভালোবাসে না আগে কিন্তু রাস্তাত কিছু হলে মানুষ বাধা দিত এখন একটা রাস্তাতে মার মারতেছে পারে কে একে জব করতেছে পারে কয়েকদিন আগে ভিডিও দেখলাম একেবারে রাস্তাত হাজার হাজার মানুষ ওরই মধ্যে চার পাঁচজন যায় খালি পিটাই মারতেছে একটা লোক কিছু করছে না তো রাস্তার ধারে বসে আছে ওই ফ্রি ফায়ার খেলতেছে একটা মানুষ কিছু খায় না কিন্তু ওই রাস্তার ধারে কুত্তার খুব বিরক্ত লাগে বলছেন কুত্তা কিন্তু খুব ভালো কুত্তা কয় কে রে এত মানুষ যায় আর কিছু কয় না লড়েও না চড়েও না কুত্তা আগে কিন্তু কিছু কয় না কুত্তা আগে যা পিট সঙ্গে ওই যে বসে থাকা ফ্রি ফায়ার খেলতেছে লাগ দে না তাও আর খেলা বন্ধ হয়নি কুত্তা ভাবতেছে এটা মানুষ লয় আমি মনে করছিলাম মানুষ লাগ টানলে তো অবশ্যই লড়তো চড়তো ই যখন লড়ে না তাহলে এটা মানুষ লয় এটা গাছের গোড়া হবে গাছের গোড়া মনে করে বাম ট্যাং তুলে মারিয়া দিছে ভাই তারপর আর হুঁশ আছে যে পিট ভিজে গেল তা আপনার আইডিয়া আপনার ছেলে যদি এই পর্যায়ে যায় আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না এই কথা কেন আছে না নাই মসজিদ আমারে কয় হুজুর আমি এতদিন আজান দিছি কোনদিন কুত্তা লোকমা দেয়নি আর ফজর আজান দিলি কুত থেকে যে তিনটা কুত্তা দৌড়ে আসে হুজুর মানে যেই মসজিদ মাইক আজান দেয় আশেপাশে তিন চারটা কুত্তা দৌড়ে আসে তা আমি আজান দেই কুত্তা লোকমা দেয় কেন আমি কইলাম কুত্তা লোকমা দেওয়ার কারণ কি জানো আল্লাহ কোরআনে বলেছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তুমি যে আজান দিচ্ছ সবচেয়ে বড় দাওয়াতের কাজ তোমার ছেলে মেয়ের খবর কি মুয়াজ্জিন বলতেছে আমার দুনিয়া আইডিয়া সারাদিন ঘরে সারা ঘুম পড়ে যে তোমার আইডিয়া যদি ঘুম পড়ে আর তুমি মুয়াজ্জিনি করো এটা কুত্তার পছন্দ হয়নি কুত্তা লোকমা দিচ্ছে তো আনফুসাকুম ওয়া হালিকুম নার জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তোমার দুই ছেলেকে হাত ধরে ঘুম থেকে তুলে মসজিদে আজান দাও ধরে কোন কথা ঠিক কি না আপনার 17 বছর একটা বকনা আছে বকনা মানে কি আমাকে আল্লাহ তিনটা দিতে পারে তিনটা ধরে কোন কয়টা আরো জোরে আমার একটা বকনার বয়স চলতেছে 32 বছর একটার চলতেছে 26 বছর
আর একটা তানজিবুল উম্মাহ মাদ্রাসা পড়ে কেবল নয় বছর। আমি চোখ বন্ধ করে দেখি যে আমার এইগুলো কি অবস্থা আছে। রাসূল ঘরের মধ্যে যায় দেখে নয় বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিছে রে, হাতত চুরি দিছে, কিছুই করেনি, ঘরত খেলে হাতত চুরি দিছে, চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে, নবী আর ঘরত পাও দেয়নি, রাখালি কাক কয় দেখেন, রাখালি কাক কয়, আর নবী ঘরত পাও দেয়নি। ফাতেমা চমকে উঠল, যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা ঘর ঢুকলো না, বারান্দার যায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি জন্যে কান্দেন? রাসূল বলে ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুটি চুরি খুলে মাটি ফেলে দিছে। নবী আমার দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দিলে আপনি বেজার হইয়া ঘরত না ঢুকে বারান্দাত কানলেন, সেই চুরি ফাইলে দিলে কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে আয় রে ফাতেমা আমার কাছে আয়। যেই ফাতেমার কাছে আইছে রাসূল ফাতেমার কপালে একটা চুমু খায়। আল্লাহ রাসূল বলেন তোমাদের মেয়ে যদি সাত বছরের বড় হয় আট বছরের বেশি হয় তোমরা মেয়েদেরকে চুমু বন্ধ করবা না, কারণ মেয়েরা বাপকে এত ভালোবাসে। যদি না পারো মেয়েটার হাত ধরে হাতে একটা চুমা খাওয়ার বলো মা, তুই যদি ব্যাপার দয়া ঘুরিস মা, মা তুই যদি গোটা পাড়া হাই হিল পরে প্লাজো পরে ঘুরিস মা, তাহলে তোর জন্য তোর বাপকে আল্লাহ জাহান্নাম দিবে মা। মারে তুই কি চাস তোর বাপ জাহান্নামে যা? এই একবার চোখের পানি নিয়ে আপনার মেয়ের কাছে বলেন আপনার মেয়ের কোনোদিন ব্যাপারদা হবে না, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল বলে ফাতেমা তুই কষ্ট পাইছিস মা, তুই চুরি দুইটা খুলে ফাইলা দিছিস মা, আমি চুরি করে পকেটের মধ্যে রেখে মা একদিন তোর নাকে নাক ফুল পরাইয়া দিব, কান্দিস না রে মা দুঃখ করিস না, একদিন তোর কানে দুল পরাইয়া দিব, একদিন তোর গলায় মালা পরাইয়া দিব। ফাতেমা মুসকি মুসকি হাসে আর বলে বাবা সেই দিনটা কবে, বাবা সেই দিনটা কবে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা যেদিন তোর বিবাহ হবে, যেদিন তোর বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র একটা পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য চুরি পরা যাবে না, নাকে ফুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্য কানে দুল দেওয়া যাবে না, অন্য কোনো পুরুষের জন্য পায়ে ঘুঙ্গুর পরা যাবে না, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। কথা কন না কেন বলে এ ওয়াজকে আপনি কি পক্ষে পড়তেছ না? তোরকে বিয়া হয়নি, ওরকে বিয়া হয়নি, এখন তো বিয়া হওয়া লাগতেছে না, বিয়ার আগেই পরিমণি কয় আমার পেটত বাচ্চা আছে, হরিমণি কয় আমার পেটত বাচ্চা আছে। দেখেন কি বাংলাদেশ সরকার, তো আমার মনে হয় প্রধানমন্ত্রী ওকে ধরে ফাঁসি দেওয়া দরকার। তোর বিয়ে হলো না পেটত বাচ্চা হলো, পরে আবার হলুদ দিল তারপরে বিয়ে হলো, আর একটা বুবলি বাড়াছে ওই মরিয়ম হোসেন, ওই মরিয়ম আর স্বামী লাগে না, আড়াই বছরের বাচ্চা ফেসবুক দিছে। বাংলার জনগণ চমকে উঠছে, কে রে বুবলির বিয়ে হলো না আড়াই বছরের বাচ্চা কেন? পরে এক লুচ্চা বাড়াছে সাকিব খান, ওই যায় ওর কাছে যাই তারই পেট ধরে দেয়, শালা লুচ্চার বাচ্চা, লুচ্চার লুচ্চে। এই যুবকেরা সাকিব খানকে তোমাদের আদর্শ বানায় না। আর কতগুলো কয়দিন পরে যে বিশ্বকাপ ফুটবল আসবে না, কয়দিন পর সব মেসি হবি, নেইমার হবি, দুই পাড়া হবি, এক পাড়া ব্রাজিল এক পাড়া আর্জেন্টিনা, পতাকা টাঙ্গাবি 13 গজ,
মেসিকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে মেসি ভাই গোটা পৃথিবীর মধ্যে একটা দেশের লোক আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, সেই দেশটা কি আপনি চেনেন? সেই দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে মানচিত্রে যে দেশ খুঁজাই পাওয়া যায় না তা আমি চিন মুখি করে। হায় হায় পাগলারা, এ পাগলারা, মেসি তোরকে নামই শোনেনি রে, আর তোরা তার জন্য চুলের কাটিং করিস। নেইমার আর মেসি, যে দেশে আজান বন্ধ, আকামত বন্ধ, নামাজ বন্ধ, সেই দেশের খ্রিস্টান এই শালারা। এই কথা আসলে এই পতাকা যদি বানাবার তা বাংলাদেশের জন্য বানাবে, ওই বিদেশের জন্য পতাকা বানাতে যত কাপড়ের টাকা খরচ করবে এই টাকা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারা কারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানাবেন না, হাত তোলেন তো দেখি। বুড়ো মানুষের হাত, আপনি তো জীবনে বোঝেন না, যারা জুয়েন তাকে তো তোলো, হাত তোলো, টান টান করে তোলো, লিল্লাহে এই ইউটিউবে এই এটা কিন্তু একটা হেডলাইন করে দিবা। কি মনে করতেছেন ও আজ খালি আপনাকে এই জায়গা হচ্ছে লাইভের মাধ্যমে গোটা পৃথিবী এবার চলতেছে, তোর এখন কথা ঠিক করে বুঝুক বুঝুক। বাংলার যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিল ভক্ত নয়, বাংলার যুবকেরা আল্লাহর কোরআন ভক্ত, রাসুল ভক্ত, আল্লাহ ভক্ত, তোর এখন কথা ঠিক।